গলায় মালা, কপালে তিলক, দুজনে হাসি মুখে তাকিয়ে রয়েছে সোজা ক্যামেরার দিকে। শ্রাবন্তী এবং রোশনের ঠিক এমন একটি ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। তাহলে সত্যি কি বিয়েটা সেরে ফেললেন নায়িকা? যদিও এই ছবির সত্যতা যাচাই করা যায়নি, শ্রাবন্তী এবং রোশনের ভেরিফাইড অ্যাকাউন্ট থেকেও এই ছবি শেয়ার হয়নি। একথা টলি মহলে অনেকেই জানেন। শ্রাবন্তী নিজেও ঈশ্বরে বিশ্বাসী। এই ছবি দেখে অনেকেই মনে করেন হয়তো ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে করেছেন তারা। এ বিষয়ে শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়, কিন্তু তিনি ফোন ধরেননি। শোনা যাচ্ছে পহেলা বৈশাখ অর্থাৎ গত সোমবার বাগদান হয়ে গিয়েছে শ্রাবন্তী রোশনের। প্রায় এক বছর সম্পর্ক থাকার পরেই বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন এই জুটি। শুক্রবারই সম্ভবত সাত পাকে বাধা পড়লেন এই জুটি, তবে তা কলকাতায় নয়, চণ্ডীগড়ে। রোশনের বাড়ি সেখানে। সূত্রের খবর, সোমবার এঙ্গেজমেন্ট হয়েছে তাপসিয়ার একটি বিলাসবহুল রেস্তোরাঁয়। পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে শ্রাবন্তীর প্রথম বিয়ে হয় 2003 সালে। শোনা যায় রাজীব নানাভাবে নির্যাতন করে শ্রাবন্তীকে। বিবাহ বহির্ভূত সম্পর্কও নাকি ছিল রাজীবের, সে কারণেই বিচ্ছেদ। রাজীব শ্রাবন্তীর ছেলেও রয়েছে ঝিনুক। রাজীবের সঙ্গে বিচ্ছেদের পরে শ্রাবন্তীর বিয়ে করেন পেশায় মডেল কৃষ্ণন ব্রোসকে। বিয়ের কিছুদিনের মধ্যেই শুরু হয় মনোমালিন্য। তার কারণ কেউই স্পষ্ট করে কিছু বলেননি। গত জানুয়ারিতে কৃষণের সঙ্গে বিচ্ছেদ চূড়ান্ত হয় শ্রাবন্তীর। তারপরেই নায়িকার সঙ্গে জড়িয়ে যায় রোশনের নাম। রোশন পেশায় একটি এয়ারলাইন্সের কেবিন ক্রু সুপারভাইজার। তার পরিবারের সঙ্গেও শ্রাবন্তীর ভালো সম্পর্ক। ছেলে জিনুকেরও এই বিয়েতে মত রয়েছে বলে খবর পাওয়া গেছে। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।